हेलो गाइस, वेलकम टू माय क्लास। आज के আমরা ওই ওয়াটারটা একটু বাকি ছিল, ওয়াটারটা শেষ করে দেব। ওয়াটারটা শেষ হয়ে গেলে আমাদের কংক্রিট মেকিং মানে ম্যাটেরিয়াল গুলো শেষ হয়ে যাবে। কি কি ছিল আমাদের কংক্রিট মেকিং ম্যাটেরিয়াল, তাই না? আমরা পড়ছিলাম হচ্ছে এতদিন কংক্রিট মেকিং ম্যাটেরিয়াল। কংক্রিট মেকিং ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ছিল? প্রথমে আমরা পড়েছিলাম সিমেন্ট, তারপরে আমরা পড়লাম লাইম, ঠিক আছে না? তারপরে আমরা এখন পড়লাম এগ্রিগেট। এগ্রিগেটের মধ্যে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট দুটোই পড়া হয়ে গেছে, তাই না? তারপরে আমরা কি পড়লাম, এখন পড়বো হচ্ছে ওয়াটার। ওয়ান্স দ্য ওয়াটার ইজ ফিনিশড কংক্রিট মেকিং এগ্রিগেট, তার সাথে তোমাদের মোটরও শেষ হয়ে গেছে, তাই তো? তো কংক্রিট মেকিং এগ্রিগেটটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যেটা আমি করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট নিব, কিন্তু একটা ক্লাস টেস্ট আমি বলে দিচ্ছি। এবং এই ক্লাস টেস্টে পুরো সিলেবাসটা থাকবে, ইনক্লুডিং সিমেন্ট, লাইম, এগ্রিগেট, ওয়াটার অ্যান্ড মোটর সব কিছু থাকবে। সেই ক্লাস টেস্টটা কবে হবে, ক্লাস টেস্টটা কবে হবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, গ্রুপে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকে আমরা ওয়াটারটা শেষ করে দিই। হ্যাঁ, ওয়াটারটা শেষ না করলে পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? চল, তো ওয়াটার দেখো, ওয়াটার একটা খুব ছোটো টপিক আছে বাট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়াটারটা কি, বেসিক্যালি তুমি যে ওয়াটার দিয়ে কিউরিং করবে বা যে ওয়াটারটা তুমি ইয়েতে ইউজ করবে তোমার কংক্রিটের জন্য, কংক্রিট বানানোর জন্য, দুটো ওয়াটারই একই টাইপের, ঠিক আছে? কী কী জিনিস এখানে বলা আছে, এখানে বলা আছে কয়েকটা, মানে যখন ওয়াটারটা তুমি পড়বে তখন বলা যে কংক্রিট শুড বি ফ্রি ফ্রম, না ওয়াটার, ওয়াটার দ্যাট ইজ ইউজড ইন কংক্রিট শুড বি ফ্রি ফ্রম এনি ডিলটোরিয়াস ম্যাটেরিয়ালস। তো বিভিন্ন রকম ডিলটোরিয়াস ম্যাটেরিয়ালস আছে যেগুলো থেকে ফ্রি হওয়া উচিত, সেই জিনিসগুলো একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিলটা প্রথমে তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই। কী আছে, ধরো ডিলেটারিয়াস ম্যাটেরিয়াল, ঠিক আছে? এখানে ডিলটোরিয়াস ম্যাটেরিয়াল আছে, আর এখানে দেওয়া আছে তোমার হচ্ছে পারমিসেবল লিমিট। ঠিক আছে, এটা জেনারেলি পিপিএম বা মিলিগ্রাম পার লিটারে থাকে আর কি। এইটা কী কী আছে তার ভ্যালুটা তোমরা একটু প্রথমে কিন্তু মুখস্থ করে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, সবগুলো আসবে না অবভিয়াসলি, জানো, যে কোনো একটা বা দুটো আসতে পারে। সবার প্রথমে যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস আমাদের ইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার আমরা কখনোই বেশি অ্যালাউ করবো না, সেই জন্য অর্গানিক ম্যাটারের কন্টেন্টটাও খুব কম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম 200 মিলিগ্রাম পার লিটার আমরা অ্যালাউ করি, ঠিক আছে? যেটা হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস। অর্গানিক ম্যাটার ওয়াটারে কিন্তু থাকতেই পারে, কিন্তু সেই ওয়াটারটা আমরা অ্যালাউ করবো না, মানে যে ওয়াটারটা দিয়ে আমরা কংক্রিটটা বানাবো সেই ওয়াটারে যেন অর্গানিক ম্যাটার এর থেকে কম থাকে, মানে শুড বি লেস দেন দিস। আচ্ছা, নেক্সট আছে সালফেট। সালফেটও খুব হার্মফুল হয় কংক্রিটের ক্ষেত্রে, SO4-2, এটাও ওয়াটারে প্রচুর পরিমাণ থাকে, এর ভ্যালুটা মনে রাখবে লেস দেন 400 থাকে মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? এরপরে একটা জিনিস আমি লিখি, যেটা কংক্রিটে বেশি থাকলেও কোনো সমস্যা নেই, সেটা কি, এক নম্বর হচ্ছে তোমার সাসপেন্ডেড সলিড বা সাসপেন্ডেড ম্যাটার। তুমি বুঝতেই পারছো সাসপেন্ডেড ম্যাটার অতটা বেশি হলেও কোনো সমস্যা নেই, তো এটার ভ্যালুটা আছে লেস দেন 2000 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? এবং চার নাম্বার তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার ইনঅর্গানিক ম্যাটার। ইনঅর্গানিক ম্যাটার, ইনঅর্গানিক ম্যাটারও এমন একটা জিনিস যেটা খুব একটা বেশি ইন্টারাকশন করে না বা রিয়াকশনস করে না, তো ইনঅর্গানিক ম্যাটারও আমরা বেশি অ্যালাউ করতে পারি, এটা হচ্ছে লেস দেন 3000 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? আর একটা আছে, সেটা হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইডের একটা গল্প আছে, ক্লোরাইড, CHLORID, ক্লোরাইডের গল্পটা কী বলতো? ক্লোরাইডের দুটো ভাগ আছে, একটা হচ্ছে RCC-র জন্য, একটা PCC-র জন্য। যদি আমি RCC-তে ইউজ করি, মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিট, তাহলে এর ভ্যালুটা লেস দেন 500 মিলিগ্রাম পার লিটার হওয়া উচিত, কিন্তু যদি আমি PCC-তে ইউজ করি তাহলে এটা লেস দেন 2000 মিলিগ্রাম পার লিটার হলেও চলবে। কারণ সব কিছু বলছি, তুমি আগে এটা লেখো, জাস্ট রাইট ইট ডাউন ফার্স্ট, দেখা যাচ্ছে কি না দেখি। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে, তুমি এই 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 ভ্যালুগুলো একটু লেখো, 400, 200, 400, 3000, 2000, এটা লিখে রাখলে। আচ্ছা, এবার আমি তোমাদের বলে দিই, যখন তুমি ক্লাসটা করবে তখন তুমি দেখবে যে এগ্রিগেট এবং ওয়াটারের PDFটা অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যে জানো যে কমেন্ট সেকশানে গুগল ড্রাইভের লিঙ্কে পিন কমেন্ট করে দেওয়া থাকে, সেটা অলরেডি তোমরা পেয়ে যাবে। যখন তুমি ক্লাসটা করছো তখন তুমি দেখবে অলরেডি এগ্রিগেট এবং ওয়াটারের নোটসটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার। দেখো, ক্লোরাইডে কী সমস্যা আছে, ক্লোরাইডটা ক্রোশন তৈরি করে, তো RCC-র ক্ষেত্রে আমার ওই জন্য ভ্যালুটা কম রাখা আছে, PCC-তে ক্রোশন হবে না। কী লিখবে এরকমভাবে বলবে, তোমাকে যদি বলে যে ক্লোরাইডের ক্ষেত্রে কেন RCC PCC-র আলাদা ভ্যালু,
why the values of chlorides in RCC and PCC are different. তুমি বলবে যে তোমাকে আমি বলেছিলাম কিন্তু ক্লাসে, হ্যাঁ বারবার একই জিনিস বলবো না। আমি কি বলেছিলাম যে ইলেকট্রোলাইট যদি বেশি হয়ে যায়, বলবে ইফ দেয়ার ইজ মোর ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট যদি বাড়ে দেন কোরোশন প্রবলেম, কোরোশন প্রবলেম ইনক্রিজেস, অর তুমি বলতে পারো কোরোশন রেট, কোরোশন রেট গেটস স্পিড আপ, মানে তাড়াতাড়ি হয়ে যায় স্পিড আপ। তাহলে যদি সেখানে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন বাড়ে, যেমন দেখো ক্লোরাইডে মাইনাস সিএল মাইনাস আছে, আচ্ছা সালফেটে তুমি এসও ফোর মাইনাস টু পাবে, এগুলো ইলেকট্রোলাইট না, দিস আর দ্য ইলেকট্রোলাইটস, দিস ইলেকট্রোলাইটস অ্যাকচুয়ালি স্পিডস আর দ্য কোরোশন, এই দিস দেয়ার ইজ এ ইলেকট্রোলাইট দেন কোরোশন প্রবলেম ইনক্রিজেস অর কোরোশন রেট, এখানে রেট লিখেছি, হ্যাঁ কোরোশন রেট, কোরোশন রেট স্পিডস আপ। সো ইন আরসিসি ওয়্যার রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট ইজ এমবেডেড ইন কংক্রিট, যেখানে রিইনফোর্সমেন্টটা কংক্রিটের মধ্যে এমবেডেড থাকে, সো ইন আরসিসি ওয়্যার রিইনফোর্সমেন্ট ইজ এমবেডেড ইন কংক্রিট শুড বি, দাঁড়াও ইজ কংক্রিট ইজ মোর ভালনারেবল, ভালনারেবল টু কোরোশন, সো ক্লোরাইড ইন আরসিসি ওয়ার্ক, ক্লোরাইড না, সো ক্লোরাইড লিখো না, লেখো সো পারমিসেবল লিমিট অফ ক্লোরাইড, সো পারমিসেবল লিমিট অফ ক্লোরাইড ইন আরসিসি ওয়ার্ক ইজ লেস দেন পিসিসি, অ্যাজ ইন পিসিসি দেয়ার ইজ নো রিইনফোর্সমেন্ট অ্যান্ড নো কোরোশন প্রবলেম। এইটুকু লিখে রাখো, আশা করি তুমি বুঝতে পারলে যে কী প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে, আরসিসির জন্য কেন বেশি, আরসিসির জন্য লিমিটটা কেন কম, পিসিসির জন্য লিমিটটা কেন আমরা বেশি অ্যালাউ করেছি। তো দিজ আর দ্য রিজনস আমরা এটা করি, ঠিক আছে। আচ্ছা এবার এটা মুছছি আমরা, দেখো নেক্সট কী আছে, নেক্সট যেটা আমাদের আছে ওয়াটারে সেই সেটা হলো যে তোমাকে জানতে হবে দুটো ক্লজ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুটো ক্লজ আছে। একটা হচ্ছে যে আমাদের যে মানে যে ওয়াটার দিয়ে আমরা বানাবো, আর একটা ডিস্টিল ওয়াটার, দুটো ওয়াটার লাগে, কি আছে, একটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার মানে বুঝতেই পারছো ডিস্টিল ওয়াটার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিস্টিল ওয়াটার, এই ওয়াটারে কোনো রকম আয়নস থাকবে না, নো আয়ন প্রেজেন্ট ইন ডিস্টিল ওয়াটার, বুঝতে পারলে, ডিস্টিল ওয়াটারে কোনো আয়ন থাকবে না, অর্থাৎ তুমি দুটো ওয়াটার নেবে, তুমি তো সবসময় ডিস্টিল ওয়াটার পাবে না, মেকিং অফ ডিস্টিল ওয়াটার ইজ এ ভেরি লং প্রসেস, আর কংক্রিটের মানে বানানোর জন্য যে ওয়াটারটা ইউজ করছি বা কংক্রিট কিউরিংয়ের জন্য যে ওয়াটার ইউজ করছি সেই ওয়াটারে যদি তুমি ডিস্টিল ওয়াটার দিয়ে করতে চাও তাহলে আবার কংক্রিটের খরচা অনেক বেড়ে যাবে। সো আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে কিন্তু অ্যাকচুয়াল কাস্টিং করি না, তুমি দেখো হয়তো কোনো দিন দেখেছো ডিস্টিল ওয়াটার দিয়ে কংক্রিট কাস্টিং হয়, কখনো হয় না। তাহলে কী হয় মানে একটা কম্প্যারিজন করে নিই যে আমরা যে ওয়াটারটা ইউজ করছি সেটা কি ডিস্টিল ওয়াটারের যে ওয়াটার আছে তার থেকে খুব বেশি এফেক্ট করবে, কীরকম বলতে চাইছি যে দ্য ওয়াটার ইউজড ইন কংক্রিট, বুঝতেই পারছ, দ্য ওয়াটার ইউজড ইন কংক্রিট শুড বি, শুড হ্যাভ এ কোয়ালিটি, একটা কোয়ালিটি থাকা উচিত, সো দ্যাট কীরকম কোয়ালিটি থাকা উচিত, দুটো পয়েন্ট আছে, তাহলে কি ওয়াটার ইউজড ইন কংক্রিট শুড হ্যাভ এ কোয়ালিটি, কীরকম কোয়ালিটি থাকা উচিত, দেখো দুটো কোয়ালিটি কোটে দেওয়া আছে, প্রথম কোয়ালিটি হচ্ছে শুড হ্যাভ ইটস স্ট্রেংথ মানে কংক্রিটের স্ট্রেংথের কথা বলছি, ইটস স্ট্রেংথ শুড নট ভ্যারি মোর দ্যান প্লাস মাইনাস 10% অফ দ্য স্ট্রেংথ উইচ ইজ
casted by distilled water. মানে দুটো কংক্রিট নেবে, এই একটা কংক্রিটের ব্লক তুমি নিলে আর এই একটা কংক্রিটের ব্লক তুমি নিলে, টু কংক্রিট ব্লক ইউ হ্যাভ টেকেন, এটা হচ্ছে কংক্রিট ব্লক ওয়ান, এটা হচ্ছে কংক্রিট ব্লক টু, ঠিক আছে? এই কংক্রিট ব্লকটাকে তুমি নর্মাল ওয়াটার দিয়ে কাস্ট করলে, নর্মাল ওয়াটার ইউজড টু কাস্ট ব্লক ওয়ান, আর এটা কি করবে, ডিস্টিল ওয়াটার, এটা তুমি নাও, ডিস্টিল ওয়াটার ইউজড টু কাস্ট ব্লক টু, বুঝতে পারলে? এখানে তুমি ডিস্টিল ওয়াটার নাও, এখানে তুমি নর্মাল ওয়াটার নাও, ঠিক আছে? তাহলে দুটোর দুটো মানে এখানে তুমি নর্মাল ওয়াটার দিয়ে কাস্ট করেছো, ওখানে ডিস্টিল ওয়াটার দিয়ে কাস্ট করেছো। এবার যখন তুমি স্ট্রেংথ টেস্ট করবে, কম্প্রেসিভ স্ট্রেংথের কথাই আমি জেনারেল বলছি, যেন কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যারিয়েশনটা 10% থেকে বেশি না হয়। মানে ধরো এখানে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ আসলো হচ্ছে 50 MPa, হতেই পারে 50 MPa আসলো ডিস্টিল ওয়াটার দিয়ে, তাহলে এখানে কত হওয়া উচিত, এখানে -45 to 55 MPa, -45 কেন বলছি, মানে 45 to 55 MPa এর মধ্যে থাকা উচিত, কারণ কি এর 10% বলেছে, এর 10% মানে কি 10% of 50 MPa মানে হচ্ছে 5 MPa, তাহলে এর যে ভ্যারিয়েশনটা বলা আছে ভ্যারিয়েশনটা যেন এর মধ্যে থাকে। দেখো বেশি হলে তো কোনো সমস্যা নেই, আমি বেশির জায়গাটা ইন জেনারেল কনসিডারই করছি না, বেশি হবেও না। তুমি যদি মানে নর্মাল জল দিয়ে করো আর ডিস্টিল ওয়াটার দিয়ে করো, তুমি ডিস্টিল ওয়াটার সবসময় বেশি স্ট্রেংথ পাবে, কারণ ওর মধ্যে কোনো ইলেকট্রোলাইটই নেই, আর তুমি যখন নর্মাল ওয়াটার দিয়ে করবে তার সবসময় স্ট্রেংথ কম হবে, অতএব এটারই হওয়ার চান্স বেশি 45, মানে কোনোভাবে যেন এটা 44 না হয়ে যায়, আমি এটাই বলতে চাইছি। মানে 10% অব দি ম্যাক্সিমাম আমি অ্যালাউ করবো, তার নিচে আমি অ্যালাউ করবো না, মানে স্ট্রেংথের ভ্যারিয়েশনটা ডিস্টিল ওয়াটারের থেকে যেন 10% বেশি না হয়, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা কী দেখো, আর একটা পয়েন্ট আছে যে দ্য সেটিং টাইম, এখানে কিন্তু ইনিশিয়াল সেটিং টাইম আছে, ফাইনাল না, ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট, সিমেন্ট না কংক্রিট, ইনিশিয়াল সেটিং টাইম অফ কংক্রিট প্রোডিউসড ফ্রম নর্মাল ওয়াটার, নর্মাল ওয়াটার না লিখে টেস্ট ওয়াটার লেখো, টেস্ট ওয়াটার মানে যে ওয়াটার দিয়ে তুমি টেস্ট করবে, টেস্ট ওয়াটার শুড নট ভ্যারি, কত এখানে হচ্ছে প্লাস মাইনাস থার্টি মিনিট অফ দ্য টাইম অফ দ্য শুড নট ভ্যারি, প্লাস মাইনাস থার্টি মিনিট অফ ইনিশিয়াল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম প্রোডিউসড ফ্রম কি দিয়ে, ডিস্টিল ওয়াটার। এগেইন আমি এটা বোঝাচ্ছি, কি বলতে চাইছি, দুটো ব্লক থাকবে, দে আর বি টু ব্লকস, ব্লক ওয়ান অ্যান্ড ব্লক টু, এটা তুমি ব্লক ওয়ান ধরো, এটা ব্লক টু ধরো, এটা তুমি টেস্ট ওয়াটার দিয়ে বানাও, যে তোমার ট্যাপ ওয়াটার আছে বা যা আছে যেটা দিয়ে তুমি কংক্রিট বানাতে চাইছো, আর এটা তুমি ডিস্টিল ওয়াটার নেবে। এর ইনিশিয়াল সেটিং টাইম বলেছিলাম মিনিমাম 30 মিনিট, সে ফর এক্সাম্পল ইনিশিয়াল সেটিং টাইম তোমার বেরোলো হচ্ছে, ইনিশিয়াল সেটিং টাইম তোমার বেরোলো হচ্ছে টু আওয়ার বেরোলো ইনিশিয়াল সেটিং টাইম, এর যে ইনিশিয়াল সেটিং টাইমটা হবে সেটা যেন ওয়ান মানে এক ঘন্টা 30 মিনিট থেকে, 1 hour 30 মিনিট থেকে 2 hour 30 মিনিটের মধ্যে হয়, এটাই বলতে চাইছে, প্লাস মাইনাস 30 মিনিট যেন ভ্যারি করে, তার থেকে বেশি যেন ভ্যারি না করে, মানে কখনোই এর ইনিশিয়াল সেটিং টাইম 1 hour 29 মিনিট হবে না, হলে চলবে না, আমি এটাই বলতে চাইছি, ঠিক আছে? আশা করি তুমি বুঝে গেছো, এটা লিখে নাও। লাস্ট আর একটা জিনিস আছে ওয়াটারের, কী আছে লাস্ট যে পয়েন্টটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, কেন যেন লোকজন বেশি পড়ায় না বা স্ট্রেস দেয় না, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে বোঝারও অনেক জিনিস আছে। প্রথমটা হচ্ছে তুমি যে ওয়াটারটা ইউজ করছো সেটাকে আমি টেস্ট ওয়াটার বললাম, সো 100 milliliters অফ টেস্ট ওয়াটার শুড হ্যাভ সাচ এ কোয়ালিটি দ্যাট ইট মাস্ট নট রিকোয়ার মোর দেন 5 milliliters অফ 0.02 নর্মাল অ্যাসিড থাকলে প্রবলেম, দাঁড়াও অ্যাসিড থাকলে মানে 5 মিলিলিটার বলছি, তার মানে যদি NaOH
5 মিলিলিটার বলছি, তার মানে NaOH হবে। আর 25 হলে H2SO4। এক সেকেন্ড দাঁড়াও, 5 মিলিলিটার মানে হচ্ছে NaOH। হ্যাঁ, 5 মিলিলিটার NaOH, তার মানে দ্য 10 মিলিলিটার অফ টেস্ট ওয়াটার শুড নট হ্যাভ সাচ এ কোয়ালিটি, শুড হ্যাভ সাচ এ কোয়ালিটি দ্যাট ইট মাস্ট নট রিকোয়ার মোর দ্যান 5 মিলিলিটার অফ 0.02 নর্মাল NaOH টু নিউট্রালাইজ ইট, টু নিউট্রালাইজ ইট ইউজিং ফেনলোথলিন, ফেনলোথলিন অ্যাজ অ্যান ইন্ডিকেটার। এটা একটা, আর একটা লিখে দুটো একসাথে বোঝাবো, দাঁড়াও। আর একটা কী আছে, 100 মিলিলিটার অফ টেস্ট ওয়াটার সেই চো ইউ এল ডি শুড হ্যাভ এ কোয়ালিটি দ্যাট ইট মাস্ট নট রিকোয়ার কত, মোর দ্যান 25 মিলিলিটার, এটা মনে রাখবে কিন্তু, 5 গুণ বেশি এর থেকে, অফ 0.02 এন এইচ টু এস ও ফোর। এগেইন এখানে কিন্তু নর্মালিটি আছে, মোলারিটি নেই, 0.02 এস টু এস ও ফোর টু নিউট্রালাইজ ইট, নিউট্রালাইজ ইট ইউজিং কি ইন্ডিকেটার, মিক্সড ইন্ডিকেটার। এটা মানে এখানেও তোমাকে টাইট্রেশন করতে হবে, কংক্রিটেও তোমার টাইট্রেশন আছে, সো ইট কানেক্টস কংক্রিট টেকনোলজি উইথ এনভায়রনমেন্ট। এটা কি কানেক্ট করছে, কংক্রিট টেকনোলজি উইথ এনভায়রনমেন্ট। তুমি এনভায়রনমেন্ট না জানলে এই ক্লাসটা কিন্তু বুঝতে পারবে না ভালো করে, যে হোয়াট ইজ নর্মালিটি, হোয়াট ইজ মোলারিটি, কেন এইচ টু এস ও ফোর দিয়ে আমি 25 বললাম, কেন NaOH দিয়ে আমি 5 বললাম, এই জিনিসগুলো এনভায়রনমেন্ট না থাকলে তুমি বুঝতে পারবে না। ইট কানেক্টস কংক্রিট টেকনোলজি উইথ এনভায়রনমেন্ট, কমপ্লিট কানেকশান। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্টের কানেকশান আছে, ইট ইজ নট অনলি স্ট্রাকচার, সম, আরসি, সিস্টিম। আমরা ভাবি যে এইগুলোর মধ্যে হয়তো কানেকশান আছে, বাট সয়েল মেকানিক্সের থেকেও স্ট্রাকচারের কানেকশান আছে, এনভায়রনমেন্টের সাথেও কংক্রিটের কানেকশান আছে। কীরকম কানেকশান আছে দেখলেই বুঝতে পারবে, হাইওয়ের সাথে প্রত্যেকটা জিনিসের কানেকশান আছে, সার্ভের সাথে প্রত্যেক জিনিসের কানেকশান আছে। সো ইট ইজ এ মানে ডিসিপ্লিনারি বলতে পারো তোমরা, প্রত্যেকটা ডিসিপ্লিন সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে তুমি বুঝতে পারবে না। স্পেশালি ফ্লুইড মেকানিক্স প্রথমে এমন একটা জিনিস পড়ানো হয় যেটা তোমাদের সিলেবাসে নেই PSC, ফ্লুইড মেকানিক্সের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার থাকলে তুমি আরও বেশি ইন্টারেস্ট পেবে, এই হচ্ছে ব্যাপার। এনিওয়ে তো দেখো এটা আমরা কী বলতে চাইছি, মানে এটা বলতে চাইছি হচ্ছে যখন আমি NaOH দিয়ে নিউট্রালাইজ করছি তার মানে আমরা কী চেক করছি, NaOH দিয়ে যখন নিউট্রালাইজ করছি তার মানে আমরা চেক করছি অ্যাসিডিটি, মনে রাখবে। তাহলে প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে সেটা অ্যাসিডিটি চেক করছে, আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা কী চেক করছে, বেসিসিটি। আর তোমাকে যদি বলে এই ক্রাইটেরিয়া দুটো কী চেক করে, বলে প্রথম ক্রাইটেরিয়া স্যার অ্যাসিডিটি চেক করছে, মানে ওয়াটারের মধ্যে অ্যাসিড কতটা আছে, আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা চেক করছে হচ্ছে ওয়াটারের মধ্যে বেসিক কতটা আছে, ঠিক আছে, এই দুটো। এবার দেখো পরিষ্কার তুমি বুঝতে পারছো যে কংক্রিট মেকিং এগ্রিগেট ওয়াটার, এই যে ওয়াটারটা আছে কংক্রিট মেকিং এগ্রিগেট কি ওয়াটার, এই ওয়াটারটা দুটো আছে, একটা অ্যাসিড ওয়াটার আছে একটা হচ্ছে বেস ওয়াটার আছে, তুমি কোনটা বেশি অ্যালাউ করবে বলো, অবভিয়াসলি বেসটা অ্যালাউ করবে। কেন, কারণ কি অ্যাসিড হলে কোরোশন চলে আসবে, আরে কোরোশনটা তো অ্যাসিডেই হয় না, কোরোশন চলে আসবে অ্যাসিডে, অতএব অ্যাসিড ওয়াটার তো আমি কখনোই অ্যালাউ করবো না, অ্যাসিড বেশি মানে কোরোশন বেশি, তার মানে বেসিক ওয়াটারটা বেশি অ্যালাউ করবো, মানে বেসিকটাও ভালো না, কারণ আছে আমি বলবো, বেসিকও ভালো না। আর বেসিক যদি ভালো হতো, যদি প্রবলেম ধরো আমাদের স্কেল কত, 0 to 14 হয়, 7 উপরে হচ্ছে বেসিক, 7 উপরে হলে বেসিক মানে গ্রেটার দেন 7 যদি হয় বেসিক, আর লেস দেন 7 হলে অ্যাসিড। যদি বেসিকে কোনো সমস্যাই না হতো তাহলে তো এই ক্রাইটেরিয়াটা আসতোই না, বেসিকে সমস্যা আছে বলেই ক্রাইটেরিয়াটা এসছে। তো সবার প্রথমে দেখো অ্যাসিডের সমস্যাটা তো আমি বুঝে গেলাম যে কোরোশন হচ্ছে, অ্যাসিডে কোরোশন হচ্ছে বলে আমরা কখনোই অ্যাসিডিটি বেশি অ্যালাউ করবো না, ঠিক আছে। ওই জন্য লেখা আছে ইচ্ছু মানে 5 মিলিলিটার যেন NaOH-এর বেশি, মানে অ্যাসিড একটু থাকতেই পারে, নো প্রবলেম, মানে দেখো অ্যাজ পার কোড 6 pH 6 অবধি অ্যালাউ করেছে, মানে pHটা আছে হচ্ছে 6 অবধি অ্যালাউ করেছে, মানে 6-এর নিচে যেন কখনোই না হয়, তুমি বুঝতে পারলে, মানে যে জলটা আমরা ইউজ করছি তার pH যেন 6 না 6.5 আছে। দাঁড়াও এক সেকেন্ড দেখে নিই কোডটা আমি একটু, লেট মি সি দ্য কোড ফার্স্ট, মনে হয় 6 আছে, দাঁড়াও, হ্যাঁ 6 আমি দেখাবো কোডে, তো কোডে 6 আছে, মানে 6 অবধি অ্যালাউ করেছে, তার মানে 6 to 7 আমাদের অ্যালাউড না, 7 হলে নিউট্রাল, 6 to 7 তো অ্যাসিডই হলো, একটু কম অ্যাসিড, 6 to 7 মানে কি লেস অ্যাসিডিক, 6 to 7 মানে হচ্ছে লেস অ্যাসিডিক, বাট তাও অ্যাসিডিক তো হলো, সেই জন্য এইটুকু অ্যাসিডিটি আমরা অ্যালাউ করছি, সো উই অ্যালাউ লেস অ্যাসিডিটি ইন কংক্রিট।
কেন কারণ কি অ্যাসিডিটি যদি বেশি হয়ে যায় মানে পিএইচ এর রেঞ্জ যদি 6 এর থেকেও কম চলে আসে 5 4 মানে অ্যাসিড হয়ে গেল তাহলে কংক্রিটের মধ্যে কোরোশন চলে আসবে অ্যাসিড হচ্ছে কোরোশনের হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে ঠিক আছে তো অ্যাসিড আমরা রাখতে পারবো না তো এটা হলো সমস্যা তো এবার বেসিকে কি সমস্যা এটা তো আমি বুঝতে পারছি না আমি তো বুঝতে পারলাম যে অ্যাসিড মানেই কোরোশন আমি জানি কিন্তু বেসের সমস্যাটা তো বুঝতে পারছি না কি অসুবিধা আছে 14 যদি হয়ে যায় পিএইচ রেঞ্জ যদি 14 হয়ে যায় তাহলে সমস্যাটা কি আছে পিএইচ রেঞ্জ 14 হয়ে গেলে আমার কি সমস্যা দেখো পিএইচ রেঞ্জ 14 হয়ে গেলে কি সমস্যা এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে পিএইচ রেঞ্জ যদি বেশি দিকে চলে যায় তাহলে কি হবে বলো তো যে মেইন প্রবলেম সেটা হচ্ছে কংক্রিট ক্যান্সার এটা আমি এখনো বলিনি তোমাদের আজকে ক্লাসে বলবো বলেই বলিনি কংক্রিট ক্যান্সার হোয়াট ইজ কংক্রিট ক্যান্সার দেখো এটা অলরেডি কিন্তু বলা হয়ে গেছে আমার কংক্রিট ক্যান্সার হচ্ছে এই যে অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন আমার এটা বলা হয়ে গেছে আমি আর বলবো অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন হওয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কী প্রোডাক্ট ছিল এনএসএইচ জেল ছিল এই জেলটা হচ্ছে হাইগ্রোস্কোপিক হাইগ্রোস্কোপিক এগুলো সব বলেছি আমি হাইগ্রোস্কোপিক ইন নেচার হাইগ্রোস্কোপিক মানে কি হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে দ্যাট ইজ এটা হচ্ছে অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশনের প্রোডাক্ট এটা কী বলতো প্রোডাক্ট এটা কী কী হাইগ্রোস্কোপিক মানে কী বলতো ওয়াটার অ্যাবজর্বমেন্ট মানে ওয়াটারটাকেও অ্যাবজর্ব করতে পারে বেশি ওয়াটার অ্যাবজর্ব করতে পারে এবার একটা জায়গা হার্ড হয়ে গেছে ধরো এই যে এই পার্টিকুলার কংক্রিটটা হার্ড হয়ে গেছে এটা তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ হার্ড হয়ে যাওয়ার পরে ধরো এর জল শুষেই যাচ্ছে তাহলে এক্সট্রা জল এখানে আসছে তো ও ফোলার চেষ্টা করবে কিন্তু কংক্রিটটা যদি হার্ড হয়ে গেছে কংক্রিটটা কি ফুলতে দেবে দেবে না সেখানেই হয়ে যাবে হচ্ছে ওই স্পেলিং আউট অফ কংক্রিট মানে ব্লাস্ট করে বেরিয়ে আসবে এটাকে কংক্রিট ক্যান্সার বলে ওয়াটার অ্যাবজর্বেন্ট হিসাবে কাজ করবে সো হোয়াট উইল হ্যাপেন সো ভলিউম উইল ট্রাই টু ইনক্রিজ অ্যান্ড কংক্রিট উইল রেজিস্ট ইটস ভলিউম এক্সপ্যানশন কংক্রিটটা তো এক্সপ্যানশন অবভিয়াসলি আটকাবে হার্ড হয়ে গেছে না কংক্রিটটা রেজিস্ট করবে ভলিউম এক্সপ্যানশন যখন এক্সপ্যানশন ফোর্স এক্সপ্যানশন ইজ গ্রেটার দ্যান রেজিস্টেন্স একটা সময় তো আসবে যে এক্সপ্যানশন ফোর্সটা বেশি হয়ে যাবে রেজিস্টেন্সের থেকে দেন এটা লেখো ওয়েন এক্সপ্যানশন ইজ গ্রেটার দেন রেজিস্টেন্স দেন কংক্রিট উইল বাস্ট একদম বাস্ট হয়ে যাবে অ্যান্ড স্পিলস আউট স্পেলিং আউট বলে ওটাকে SPALLING স্পেলিং আউট অফ কংক্রিট উইল অকার এটাকেই বলে হচ্ছে কংক্রিট ক্যান্সার এটাকে কংক্রিট ক্যান্সার এই কারণেই বলে এটা একদিনে হয় না এটা ধীরে ধীরে হয় কংক্রিট ক্যান্সার ক্যান্সারও তুমি জানো একদিনে হয় না কিন্তু ক্যান্সার হওয়ার মানে ঠিকঠাক ট্রিটমেন্ট আগে যদি ধরা পড়ে তাহলে বেঁচে যাওয়া যায় আর এখন তো থার্ড স্টেজে ধরা পড়লেও এমন প্রসেস আছে যে 2-3 বছর বাঁচিয়েও রাখা যায় মানুষটাকে অতএব কংক্রিট ক্যান্সার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ধীরে ধীরে হয় বাট আলটিমেটলি কংক্রিটটাকে কিন্তু শেষ করে দেবে সবচেয়ে বড় প্রবলেম এটা ক্যান্সার নাম দেওয়ার কারণ কী জানো এর কোনো রিকভারি নেই মানে একবার ধরো অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন হয়ে গেল দেয়ার ইজ নো আদার ওয়ে দ্যাট ইউ ক্যান রিকভার আমাদের ক্যান্সার হলেও তার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশনেরও তাই অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশনের পরে যদি এনএসএইচ জেল একবার তৈরি হয়ে যায় হাইগ্রোস্কোপিক ইন নেচার এর কোনো রিকভারি নেই তুমি কিচ্ছু করতে পারবে না ম্যাক্সিমাম জিনিস তুমি কী করতে পারো এটার প্রসেসটাকে ডিলে করতে পারো তাহলে এখানে আমি লিখছি ইট ইজ এ ফুল্লি নন রিকভারেবল প্রবলেম ম্যাক্সিমাম উই ক্যান ডিলে দ্য প্রসেস এইডসের মতো অনেকটা মরবেই তো তুমি অবশ্যই দ্যার ইজ নো ওয়ে কি কংক্রিট ক্যান সেভ ক্যান্সারও তাই বাট ইউ ক্যান ডিলে দ্য প্রসেস ঠিক আছে আর কীরকম করে ডিলে করা যায় ধরো তুমি জলকে আসতে দিলে না কোনোভাবে হ্যাঁ ওয়াটার মানে ওয়াটার ব্যারিয়ার কোনো ম্যাটেরিয়াল তুমি দিয়ে দিলে সেইভাবে ওয়াটার যদি না আসতে পারে তাহলে ওই ফুলবে না মানে ওয়াটার অ্যাবজর্বেন্ট তো এটা ওয়াটারটা যদি না আসতে পারে তাহলে ফুলবে না সেই হিসাবে কিছু দিন বাড়ানো যায় বাট এটা কিন্তু ফুললি না মানে ভেবো না যে অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন হয়ে গেছে তার মানে সেটা তোমার রিকভারেবল একদমই না এটা তা ওই জন্য আগেই ফিনিশ করে দিতে হয় তাহলে অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশনটা কি আমি আবার একবার বলে দিই অ্যালকালি মানে হচ্ছে ওই NaOH বা KOH এই দুটো বলা আছে KOH এখানে NA2O K2O
এইভাবেও বলা থাকে Na2O K2O বলা থাকে না এগুলো সবই অ্যালকালি দিস অল আর অ্যালকালিস আর এগ্রিগেট মানে কি ওই বলেছিলাম না অ্যামরফাস অ্যামরফাস বা নন ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইড SiO2 এগুলো হচ্ছে রিঅ্যাকটিভ সিলিকা এটা কি বলে রিঅ্যাকটিভ সিলিকা ওইটা হচ্ছে দুটো এগ্রিগেটকে একসাথে ইয়ে করে NSH জেল তৈরি করে এনটা হচ্ছে সোডিয়ামের পার্টটা এই যে অ্যালকালি থেকে এই এনটা আসছে এসটা আসছে হচ্ছে এই সিলিকা থেকে SiO2 থেকে এই সিলিকাটা আসছে আর এই এসটা হচ্ছে জল ওয়াটার বুঝতে পারলে কিনা বলো দিস ইজ কল কংক্রিট ক্যান্সার এই কারণে বেশি পরিমাণ বেসিসিটি হয়ে গেলে বেশি বেস হয়ে গেলে কী হবে এই অ্যালকালি এগ্রিগেট রিয়াকশানটা প্রমোট হয়ে যাবে সো আমরা বেশি বেসও অ্যালাউ করবো না এটা এইটা তোমরা লিখে না আমি মুছে দেবো কংক্রিট ক্যান্সারটা বা স্ক্রিনশট নিয়ে নাও কংক্রিট ক্যান্সার কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা SSC JEE মেইনসে অনেকবার এসছে যে ডিফাইন কংক্রিট ক্যান্সার তোমাকে এবার ডিফাইন করতে হবে এখানে লিখবে উই ক্যান নট অ্যালাউ মোর বেসিসিটি ইন কংক্রিট মেকিং ম্যাটেরিয়াল ওয়াটার অ্যাস কী সমস্যা করছে ইট ক্যান প্রমোট অ্যালকালি খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যালকালি এগ্রিগেট রিয়াকশান ইট ক্যান প্রমোট অ্যালকালি এগ্রিগেট রিয়াকশান অ্যান্ড প্রোডিউস কংক্রিট ক্যান্সার লাইক প্রবলেমস সেই জন্য আমরা বেসিসিটিও বেশি অ্যালাউ করি না অ্যাসিডিটি তো করিই না বাট তোমাকে যদি বলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার কাছে একটা বেসিক ওয়াটার আছে একটা বেসিক ওয়াটার আছে ধরো আর একটা বললো হচ্ছে অ্যাসিডিক ওয়াটার আছে তাহলে তুমি কোনটা ইউজ করবে তোমার কাছে কোনো অপশান নেই এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করেছে আমি জানি ইন্টারভিউতে কী কোশ্চেন করবে বলো তো কোশ্চেন করবে যে কিছু করার নেই ভাই তুমি যেই জায়গাতে কাজ করো সেখানে দুটোই ওয়াটার পাওয়া যায় এখানে একটা ওয়াটার পাওয়া যাচ্ছে পুরো অ্যাসিডিক আর একটা ওয়াটার পাওয়া যাচ্ছে পুরো বেসিক এবার তোমাকে একটা চুজ করতে হবে তাহলে তুমি কোনটা চুজ করবে এটা একদম 14 ধরে নাও আর এটা ধরো 1 বুঝতে পারছো তো এটা হচ্ছে 1 এটা হচ্ছে 14 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 হ্যাঁ 1 আর 14 0 হয় না অ্যাসিডিক হচ্ছে 1 আর বেসিক হচ্ছে 14 তা তুমি কোন ওয়াটারটা ইউজ করবে তুমি সবসময় বলে স্যার আমি বেসিক ওয়াটারটা ইউজ করবো কেন কারণ কি অ্যাসিডিক ওয়াটার ইউজ করলে খুব তাড়াতাড়ি কংক্রিট ড্যামেজ হয়ে যায় এটা কী হয় দিস ইজ নট ক্যান্সার দিস ইজ ক্যান্সার আরে তুমি বাঁচতে তো পারবে অনেক দিন ঠিক আছে ইউ ক্যান সার্ভাইভ 2 to 3 years অ্যান্ড দিস ইজ কী বলতো করোনা একদম শেষ ফিনিশ কিচ্ছু করার নেই দিস ইজ ক্যান্সার এইডস এই টাইপের রোগ বাঁচতে পারবে বেসিক দিয়ে করলে আমি স্ট্রাকচারটাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবো অ্যাসিডিক দিয়ে করলে কিন্তু একদম শেষ মানে রেনফোর্সমেন্টে কোরোশন একদম ধরধর 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 করে হবে তুমি আটকাতেই পারবে না একদম ব্রঙ্কাইটিস হুপিং কাশি এইসব কলেরা দিস টাইপ অফ রোগ মানে যেগুলো একদম সঙ্গে সঙ্গে শেষ করে দেবে তোমাকে ওই টাইপের রোগ হয়ে তুমি শেষ হয়ে যাবে অতএব অ্যাসিডিক এবং বেসিকের মধ্যে অপশান থাকলে আমাকে অবভিয়াসলি বেসিক চুজ করতে হবে এবং দেখো এটা একটা বোঝাও যায় এই যে দেখো তুমি যদি বুঝতে চাও দেখো আমি 25 মিলিলিটার H2SO4 ইউজ করেছি আর এখানে মাত্র 5 মিলিলিটার NaOH ইউজ করেছি মানে অ্যাসিডিটি আমি কম রাখতে চাই বেসিসিটি একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই তুমি আমার কথাটা বুঝতে পারলে 25 মিলিলিটার আমি H2SO4 ইউজ করছি মানে বেসকে নর্মালাইজ করার জন্য এটা কী এটা তো বেসকে নর্মালাইজ করছি আমরা বেসকে নর্মালাইজ করার জন্য আমরা বেশি অ্যাসিড এখানে লিখবে বেশি অ্যাসিড ইউজ করছি তাহলে কি বেস নর্মালাইজ করতে আমরা বেশি অ্যাসিড ইউজ করছি মানে বেশি বেস অ্যালাউড কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে দেখো অ্যাসিড নর্মালাইজ করতে এখানে আমরা অ্যাসিড নর্মালাইজ করছি এখানে কী করছি অ্যাসিডটাকে নর্মালাইজ করতে কম বেস ইউজ করছি মানে আমরা কম অ্যাসিড অ্যালাউ করি এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো দেখো এবার কোডটা বার করো একটু IS456 বলে দিই কোথায় কী আছে তো
তোমরা চলে আসো পেজ নম্বর 14 এ। পেজ নম্বর 14 এ দেখো 5.4 আছে, 5.4 এ ওয়াটার আছে, সেটা তোমরা পড়তে থাকবে, ঠিক আছে? সব কিছু বলেছে। এ আর বি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যেটা বললাম, টু নিউট্রালাইজ 100 মিলিলিটার স্যাম্পেল অফ ওয়াটার ইউজিং ফেনোলেথনিজ অ্যান্ড ইন্ডিকেটর, ইট শুড নট রিকোয়ার মোর দ্যান 5 মিলিলিটার অফ 0.02 নর্মাল এনএওএইচ, ঠিক আছে? বিটা দেখবে টু নিউট্রালাইজ 100 মিলিলিটার স্যাম্পেল অফ ওয়াটার ইউজিং মিক্সড ইন্ডিকেটর, ইট শুড নট রিকোয়ার মোর দ্যান 25 মিলিলিটার 0.02 এন নর্মাল H2SO4, সব কিছু আমি তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, সি নাম্বার বলছে পারমিসেবল লিমিটস ফর সলিড শ্যাল বি গিভেন ইন টেবিল ওয়ান। চলো টেবিল ওয়ান দেখি, টেবিল ওয়ান মনে হয় পরের পেজে আছে, ব্যাস এই তো দেখো এখানে সব দেওয়া আছে। টেবিল ওয়ান, টেবিল ওয়ানে পারমিসেবল লিমিটস ফর সলিড অর্গানিক বলেছিলাম 200, ইনঅর্গানিক 3000 বলেছিলাম, সালফেটস দেখো লিখেছিলাম 400, ক্লোরাইডস বলেছি আরসিসির জন্য 2000 আর পিসিসির জন্য 500, সাসপেন্ডেড ম্যাটার হচ্ছে 2000। সব টেবিলটা কিন্তু মুখস্ত করবে, কিছু করার নেই। আচ্ছা তারপরে দেখো কী আছে, আচ্ছা সব বলে দিয়েছি তোমাদের, কোনো অসুবিধা নেই। এই যে 5.4.1.2টা দেখো, দ্য অ্যাভারেজ 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট লিস্ট 3 150 মিলিটার কিউব প্রিপেয়ার্ড উইথ দ্য ওয়াটার টু বি ইউজড শ্যান নট বি লেস দ্যান 90% অফ দ্য অ্যাভারেজ স্ট্রেংথ অফ 3 সিমিলার কংক্রিট কিউবস প্রিপেয়ার উইথ দ্য ডিস্টিল ওয়াটার। আমি কি বলেছিলাম 10% ভ্যারিয়েশন অ্যালাউড, এখানে 90% বলেছে, একই ব্যাপার। মানে এরা বলেছে যে স্ট্রেংথটা যেন 90% হয়, এরা এখানে বলেছে স্ট্রেংথ অফ কংক্রিট ইউজড প্রিপেয়ার্ড বাই নর্মাল ওয়াটার শুড বি 0.9 টাইমস স্ট্রেংথ অফ ডিস্টিল ওয়াটার। আমি ওখানে বলেছিলাম 10% ভ্যারিয়েশন, একই জিনিস কিন্তু, হ্যাঁ অ্যাপটিটিউড, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, এই যে 5.4.1.3 ইনিশিয়াল সেটিং টাইম অফ টেস্ট ব্লক মেড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিমেন্ট, হ্যাঁ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সিমেন্ট অ্যান্ড দ্য ওয়াটার প্রপোজ টু বি ইউজ শ্যাল নট বি লেস দেন 30 মিনিট অ্যান্ড শ্যাল নট ডিফার বাই ±30 মিনিট বলেছিলাম, 30 মিনিটের যেন ভ্যারিয়েশন না হয়, সব দেখে নেবে। আচ্ছা দেখো, পিএইচ অফ ওয়াটার শ্যাল নট বি লেস দেন 6, আমি বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম পিএইচ ভ্যালু অফ ওয়াটার শ্যাল নট বি লেস দেন 6 লেখা আছে। সি ওয়াটারটা দেখে নেবে, মিক্সিং অর কিউরিং অফ কংক্রিট উইথ সি ওয়াটার ইজ নট রেকমেন্ডেড বিকজ প্রেজেন্স অফ হারমুল সল্ট ইন সি ওয়াটার, মানে সমুদ্রের জল দিয়ে আমরা করতে পারি না। আন্ডার আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস অ্যাজ সি ওয়াটার মে বি ইউজড ফর মিক্সিং অ্যান্ড কিউরিং ইন প্লেন কংক্রিট উইথ নো এম্বেডেড স্টিল আফটার হ্যাভিং গ্রিন গিভেন ডিউ কনসিডারেশন টু দ্য পসিবল ডিসঅ্যাডভান্টেজ অফ প্রিকশন ইনক্লুডিং, তার মানে পিসিসির ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে, এখানে লেখা আছে নো এম্বেডেড স্টিল, তার মানে কি সি ওয়াটার ক্যান বি ইউজড অ্যাজ পার কোড ইন আনঅ্যাভয়েডেবল কনসিস্টেন্সি, কি আছে সি ওয়াটার ইন আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস ক্যান বি ইউজড, সি ওয়াটারটা আমরা ইউজ করতে পারি ইন আর ক্যান বি ইউজড ইন পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট নো এম্বেডেড স্টিল কংক্রিট, এই কথাটা লেখা আছে নো এম্বেডেড, এম্বেডেড স্টিল মানে আরসিসির ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে না কোনোভাবেই, ঠিক আছে? চলো তারপরে দেখি কী বলা আছে। এই যে তার লাস্ট একটা আছে দেখো, ওয়াটার ফাউন্ড স্যাটিসফ্যাক্টরি ফর মিক্সিং ইজ অলসো সুইটেবল ফর কিউরিং কংক্রিট, হাউএভার ওয়াটার ইউজড ফর কিউরিং শুড নট প্রডিউস এনি অবজেকশনাল স্ট্রেইন অর আনসাইটলি ডিপোজিট ইন দ্য কংক্রিট সার্ফেস প্রেজেন্স অফ ট্যান্টিক অ্যাসিড অর আয়রন কম্পাউন্ডস ইন অবজেকশনেবল। মানে এখানে একটাই জিনিস বলেছে, আমি তোমাকে আমি বলে দিচ্ছি, বলার পরে কংক্রিট শেষ, যেগুলো আমরা পড়লাম না সেগুলো বেসিক্যালি মিক্সিংয়ের জন্য পড়েছিলাম, মিক্সিং মানে ওয়াটার, যে ওয়াটারটা আমরা মিক্স করবো, বাট আমরা তো কিউরিং ওয়াটার ইউজ করি, কিউরিং ওয়াটার একটা স্পেশাল জিনিস বলেছে যে ট্যান্টিক অ্যাসিড বা আয়রন কম্পাউন্ড যেন না থাকে কিউরিং ওয়াটার যেটা আমরা করবো, এই জিনিসগুলোর সাথে ইন অ্যাডিশন টু অল অফ দ্য অ্যাবাভ। আর একটা কী আছে, ওই ট্যান্টিক অ্যাসিড একটা আছে, ট্যান্টিক না ট্যানিক কী একটা বলেছে জানো, ভগবান জানে এগুলো জিনিস, ট্যান্টিকই মনে হয়, হ্যাঁ ট্যানিক TANNIC ট্যানিক অ্যাসিড, ভগবান জানে কী জিনিস আমি জানি না ভাই, ট্যানিক অ্যাসিড আর আয়রন কম্পাউন্ড যেন না থাকে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। বেসিক্যালি ট্যান হয়ে যায় না আমরা বেশিক্ষণ রোদে থাকলে, আমরা যদি বেশিক্ষণ রোদে থাকি চামড়াটা কালো হয়ে যায়, ওটাকে ট্যানিং বলে, মেয়েরা ভালো জানবে এটা তো, মানে আমাদের তো সিভিল ইঞ্জিনিয়ার কি কালো হোক আর সাদাই হোক কোনো ব্যাপার না, আর এখন তো চাকরি বাকরি হয়ে গেছে তো মেয়ে তো পাবোই, কোনো অসুবিধা নেই, তো ওই জন্য ওই সব চিন্তা ভাবনা তো আসে না হতো। এনিওয়ে তো ট্যানিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিডের কী ব্যাপারটা হচ্ছে যে কংক্রিটেও মোস্ট প্রবলি ট্যান হয়ে যায়, সেই কারণের জন্য আমরা ট্যানিক অ্যাসিড ইউজ করতে পারবো না, এটা মনে রাখবে, ট্যান থেকে মনে রাখবে তাহলে সুবিধা হবে।
ঠিক আছে চলো টাটা। তোমাদের ওয়াটার হয়ে গেল আর কিছু নেই, এবার আমরা কংক্রিট ধরবো, কিন্তু তার আগে পরীক্ষাটা নেবো, সেটা কবে আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে? ওকে চাটা।